আরেকটা হয়ে গেছে, আরেকটা লাগানো হয়ে গেছে, রাতভর বলবেন আর গাছ লাগানো হইতে থাকবে। আরে গাছের সিস্টেম কি জানেন, জান্নাতের গাছের গোড়া কিন্তু মাটিতে না, উপর দিক আর মাথা নিচের দিক। কি মিথ্যে কথা কয় কেন, গাছে উপরে কার সাথে লাগায়, উপরে কার সাথে লাগায়, মাটির সাথে গোড়া না হলে পরে কোনো গাছ হয়? বাংলাদেশে আছে এরকম গাছ, যেই গাছের গোড়া মাটিতে নাই, কুল গাছ বড়ই গাছের মাথায় স্বর্ণলতা দেখছেন না, ওর গোড়া কি মাটিতে আছে নাকি? তার চেহারা কম, আমার আপনার সাথে চেহারা ভালো, বেশি ভালো ঠেলে ওর নামই দিয়েছে স্বর্ণলতা, স্বর্ণের মতো চেহারা, তার গোড়া মাটিতে নাই। সে যদি দুনিয়ায় ফাঁকা ফাঁকা হইতে পারে তাহলে জান্নাতের মধ্যে গাছ হইতে পারে কি পারে না? জান্নাতের গাছের গোড়া উপর দিক, মাথা নিচে দিক, ফলে ফুলে ভরা, ভিতর দিয়ে হাঁটা দেবেন, নাকে মুখে ধাক্কা লাগবে, কোনো ফলে খোসা নাই, সিলে খাওয়ার জন্য সময় নষ্ট করা লাগবে না, খালি কামড় দেবেন আর খাওয়া যাবে। জান্নাতের গাছের মাথা নিচের দিক গোড়া উপর দিক কেন? দুনিয়ার গাছের গোড়া নিচে লাগাইয়া মাথা উপরে দিয়ে দেখা গেছে, তোমরা নিয়ম ঠিক রাখতে পারো না। কি নিয়ম? গাছে উঠতে গেলি পরে একেবারে কাঁসা দিয়ে ওঠো, বেস্তের মধ্যে কোনো কাঁসা দিয়া দিই না, এই জন্য গাছের গোড়া উপর দিক মাথা নিচের দিক, যাতে ফল ফর্তি কাঁসা দিয়ে না লাগে। দুনিয়ার গাছের মাথা উপরে গোড়া নিচে, তাই চোরে নারকেল নিয়ে যায়, আপনাকে দিক নাই নাকি জানি না, চোরে নারকেল চুরিয়ে দেবে, খেজুর গাছের রস চুরিয়ে দিয়ে খেয়ে বেলায় দেয়। আরে গাছের মাথা যদি নিচে হতো তো রস চুরিয়ে রেখে ঢিলের মধ্যে পায়খানা করে দিত। এই জন্য দুনিয়ার গাছের মাথা উপর দিক গোড়া নিচে, জান্নাতের ভিতরে সরসুরটা নাই, গাছের গোড়া উপর দিক মাথা নিচের দিক লাগাবে। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, তবে জিকিরকে সুন্নতি তরিকায় করবেন। এদিক থেকে দল ধরে বসে জিকির করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ কা নালাই দিবা নিস, ওরে কা কি জিকির সুবহা কইয়া মাঝখানে দেরি রে ফারে কা নাল্লাহ, আল্লাহ ফেরেশতাকে মসজিদের মধ্যে ফক ফক করে কারা দেখবি, হেরিও করে কারা জিকির করতে দিশে পায় না, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দুলিল্লাহ কি শুনছেন না? শব্দান জিকির হবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। পুরুষের জিকির আওয়াজ হবে, নারীদের জিকির আওয়াজ হবে না, পুরুষের জিকির তিলাওয়াত আওয়াজ হবে, নারীদের তিলাওয়াত আওয়াজ হবে না। মহিলারা যদি আওয়াজ করে কোরআন শরীফ তিলাওয়াত করে মুহররম, গায়ের মুহররম পুরুষরা যদি শোনে, যাদের সাথে বিয়ে জায়েজ এইরকম পুরুষরা যদি শোনে, ওই মহিলার তিলাওয়াত যতজন পুরুষে শুনবে অতজন পুরুষের সাথে তার তিলাওয়াতের মধ্যে জেনার গুণা লেখা হবে। মহিলা যখন বয়ান করে, তালিম করে, জোরে জোরে বয়ান করে, রাস্তার পুরুষরা দাঁড়ায় দাঁড়ায় শোনে, যতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের বয়ান করবে, পথিকরা যদি তার বাহিরের পুরুষরা যদি তার বয়ান শোনে, ওই বয়ানের মাঝে যতজন পুরুষে বয়ান শুনবে অতজন পুরুষের সাথে জেনার গুনাহ হবে। মহিলা যদি জিকির জোরে জোরে জিকির করে পর পুরুষে শোনে, তাদের সাথে জেনার গুনাহ হবে। মহিলা যদি মুনাজাত করে কাইন্দে কাইন্দে, জোরে জোরে চিল্লে চিল্লে মুনাজাত করে, দলবল নিয়ে তালিমের মধ্যে একেবারে বিনে বিনে কইতে পারে, পুরুষরা কান্দে, খালি কান্দে, কান্দার মধ্যে কোনো কথা কয় না, মহিলারা কথা কয় আর কান্দে, ঠিক না? কথা কয় আর কান্দে। এক মহিলা স্বামী মরে গেছে, তো ওই মহিলা কান্দে না, কারণ প্রতিবেশী মহিলা একজন এসে কয়েছে তুই একটু কান, না কাঁদলি মানুষ মাইন্ড করবে না, মাইন্ড বোঝেন তো, মাইন্ড করবে না, একটু কান। এখন কয়েছে সবাই তো আপা শুনি, স্বামী মরে গেলি কান্দে, স্বামীর গুণ কীর্তন আলোচনা করে, কোনদিন খালি এতে বাড়ি আসতো না, তাও চকলেট উলিও এনে দিত, এইগুলো কয় আর কান্দে। তা আমি কি কব, ওরম কোনো ঘটনা আমাকে বাড়ি নাই, কয় যাও একটা কিছু কয় যে আমার যা আছে তা করতে গেলি তার সমস্যা, তবুও কান্তি তো হবে, কান্দা শুরু আছে। বাবা কোনদিন মুগুর দে চালা পিঠে নে বাবা রে ভাই, বাবা কোনদিন চর চাপড় ঘুষি চালা মারি নে বাবা, ওইলা কয় তোর পায়ে ধরে আর কান্দিস নি বাবা রে ভাই, মরছে হলো স্বামী। তো মহিলারা কান্দার সময় এই সমস্ত বিনে বিনে করতে পারে ভালো, পুরুষটা এগুলো পারে না, কাজে মুনাজাতে খুব জমে আর কান্দে ভেসে যাচ্ছে, রাস্তার পুরুষরা মুনাজাতে শরীক হয়ে দাঁড়াই গেছে। সাত দোকানে গল্প করে কত হুজুরির মুনাজাত শুনলাম, নাসির হুজুরি আছে তো কান্দেই না খালি আসে, আর চর মুনার পিসাবের মুনাজাত ওইরকম কান্দে নাই, নান টুরবর মুনাজাতে যেভাবে মানুষ কাঁদছে
এই নানটুকু থাকলে তারা যেন খেপায় না, আমি তো ঠুয়ে টাক হয়েছি। এই নানটুকুর মুনাজাতে আমরা রাস্তার মানুষ তাই কাঁদছি, যত মানুষ রাস্তার মানুষ শুনছে আর কাঁদছে, অত পুরুষের সাথে জেনার গুনাহ লেখা হয়ে গেছে। মহিলাদের পায়ের আওয়াজও পর্দায় রাখা ফরজ, পায়ের আওয়াজ বাড়ির চার দেওয়ালের মধ্যে হাঁটবে, এত স্লো ভাবে পা মারবে যেন শরীরে কোনো ঝাঁকুনি না লাগে, যদি জোরে হাঁটে আর পায়ে গায়ে ঝাঁকুনি লাগে, শরীরের অলংকারের আওয়াজ, পায়ের আওয়াজ যদি হলের বাইরে থেকে পুরুষে শোনে তাহলে সেই পুরুষের সাথে তার জেনার গুনাহ লেখা হবে। নারীদের আর পুরুষের ইবাদতের মধ্যে পার্থক্য আছে না নাই? মুসলমান জবাব দাও, শিক্ষিত মানুষ আর অশিক্ষিত মানুষ সমান হতে পারে? অন্ধ লোক আর চৌকালা লোক সমান হতে পারে? জীবিত মানুষ আর মারা মানুষ কি এক দামে বিক্রি হতে পারে? আরে জীবিত আর মারা মানুষের যেমন পার্থক্য, অন্ধ আর চক্ষুওয়ালা মানুষের যেমন পার্থক্য, শিক্ষিত আর অশিক্ষিত মানুষের পার্থক্য তার চাইতে বেশি। অশিক্ষিত মানুষ আল্লাহর কাছে পশুর চাইতে বেদামি, অশিক্ষিত মানুষের কোনো দামই নাই, মূর্খ মানুষের কোনো দাম নাই। এবার মূর্খ কাকে বলে? আজকেই শুনলাম, আজকেই পড়লাম, আল্লাহু আকবার, নবী পাকের জামানায় হুজুরের পাশের বংশ কুরাইশ বংশ না, অন্য বংশের কিন্তু আবু জাহেল, রেস্তায় দূর সম্পর্কে চাচা হইত হুজুরের বংশীয় চাচা না, তবে সৌদি আরবের গভর্নর ছিল আবু জাহেল, সারা দুনিয়ার শ্রেষ্ঠ শিক্ষিতদের ভিতরে দুইজনের একজন ছিল, আরবের মানুষ তাকে আবুল হাকাম বলতো, জ্ঞানীদের পিতা বিদ্যাসাগর বলে সম্বোধন করত, ওর আসল নাম আমর, ওর বাপের নাম হেশাম, কিন্তু পাণ্ডিত্যের কারণে তারা আবুল হাকাম বলতো, বিজ্ঞানীদের বাবা, বিশ্ববিখ্যাত শিক্ষিত লোক ছিল। যখন আল্লাহ নবী নবুয়তি নিয়ে আসছেন তার কাছে কোরআনের প্রস্তাব রাখছে, দুনিয়ার সব সার্টিফিকেট আবু জাহেলের বাক্স ভরা আছে, আল্লাহর কোরআন পড়া শেখে নাই, আল্লাহর কোরআন সে পড়ে নাই, নবী পাক সঙ্গে সঙ্গে তারে ঘোষণা দিয়ে দিল, আজ থেকে তুই আবু জাহেল, মূর্খদের বাবা, তোর চাইতে মূর্খ আর কেউ নাই, ডাক্তারি সার্টিফিকেট আছে তবুও সে মূর্খ, ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট আছে তবুও সে মূর্খ, তারপরে পলিটিশিয়ান সার্টিফিকেট আছে তারপরে সে মূর্খ, আন্তর্জাতিক মানের একজন রাজনীতিবিদ তারপরে সে মূর্খ, কেন? তার মধ্যে শুধু একমাত্র কোরআন নাই, আইএবিএম এ সব আছে নাই শুধু কোরআন, আল্লাহর কোরআন যার মধ্যে নাই সে লোকটা যত বড় পণ্ডিত হোক আল্লাহ আল্লাহর রসুলের কাছে মূর্খ। যা কিছু শেখো আর না শেখো আল্লাহর কোরআনটা পড়া শেখো। মাঝে মাঝে বলি, কোন কোন সময় যে আসে, আবারও বলি, এক জেন্টেল শিক্ষিত ভদ্রলোক আমার দিক, এক জেন্টেল শিক্ষিত ভদ্রলোক বড় অফিসার, নদী পার হবে প্রসেস বেঁধে গেছে, একটা নদীর উপার যাইতে হবে, এই নদী দিয়ে উনি সচরাচর যায় আসে না, আইজি করতে হবে, তো খিয়া ঘাটে আসলে, খিয়া কয় তো নৌকা পার হয় গুদারা খিয়া, তে খিয়া ঘাটে আইসা দেখে যে নৌকা আলো খিয়া আলো উপার, এই পার ভদ্রলোক একা আর কোনো যাত্রী নাই, তো ও উপার বসে রোদের মধ্যে বসে এই মাথায় টোপা দিয়ে বিড়ি খাচ্ছে, সিগারেট খাচ্ছে, বিড়ি খাচ্ছে, উক্কা খাচ্ছে। এখন এই ভদ্রলোক ইপারের থেকে ওকে ডাকতেছে, ওহে কর্ণধর তরি তরে তরাও, খুব ইন্ট্রান্সের সাথে ওর সাতায় ও শোনে, ডাইকেই যাচ্ছে, ও বিড়ি খাইয়েই যাচ্ছে, কোন কর্ণপাত করে না। এখন এই পাশের থেকে একজন পাবলিক এসে বলতে, স্যার কি ব্যাপার? তো বলতেছে আমি উপার যাব, কর্ণধরকে ডাকছি তা ও কর্ণপাত করছে না। স্যার ও ভাবে ডাকলে হবে না, ওর ডাকার ভাষা আলাদা, দাঁড়ান আমি খেয়ে নিয়ে দিচ্ছি, এ আমাকে এটা আমক উপার বসে তোর বাপের এই হতিছিস বাংলা কই দিছ, তাড়াতাড়ি আয় স্যার উপার যাবে, কলি চলি আইছি, ভদ্রলোক আসছে, এত ভালো বাংলা এত সুন্দর করে বললাম খেয়ে আনতে পারলাম না, তাহলে তো আমার লেখাপড়া না করি বকানি শিখাই দরকার ছিল, খুব নিজে নিজে দীক্ষা দিচ্ছে যে কাজটা করলাম কি আইয়ে বিএমএ পাস করি কলো কি খেয়া আনতে পারলাম না, বসে রয়েছে। এরপরে আসছে খেয়া, নৌকায় উঠছে, কদ্দূর যাওয়ার পরে খেয়াওয়ালাকে উনি ইন্টারভিউ নিয়ে শুরু করছে, ও হে কর্ণধার তুমি কি বাংলা লেখাপড়া জানো? কয় স্যার বাংলা যদি একটু জানবই তাহলে কি আমি খেয়া বাইয়ে খাই, তাহলে তো একটু কিছু চাকরি বাকরি একটা কিছু করতে পারতাম,
কই তুমি বাঙালি হয়ে বাংলা জানো না তাহলে তোমার জীবনের চাইরে নাই মিশিয়া চাইরে নাই তো চাইরে না দাম নাই কদ্দুর আগই বলতে ওহে কর্ণধার তুমি কি অঙ্ক জানো কই স্যার অঙ্ক যদি একটু জানতাম আর বাংলা একটু জানতাম তাহলে তো আমি গার্মেন্টস ওরিও চাকরি রেখাতি পারতাম আমি কি রোদির মধ্যে কিয়া ভাই তুমি বাংলা অঙ্ক জানো না তাহলে তোমার জীবন আটা নাই মিশিয়া আটা না নাই এন্ড খেয়ালা করছে আল্লাহ কোনো মতরে নামাতি পারলি বাসি ও তো মিশিয়ে আটা নাই দিয়েছে ষোলো নাই শেষ করে দিন আমি নাকি আল্লাহ জানি মাঝমতি যে বলতেছে ও হে কর্ণধার তুমি কি ইংরেজি পারো স্যার আমার বংশের মধ্যে কেউ ইংরেজিতে আলিফও জানে না ইংরেজি জানলি বারো তো আমি এই রেখে বেড়াই নিবি তাহলে তোমার জীবন বারো আনাই মিশে বাংলায় চাইরে না অঙ্কে চাইরে না ইংরেজিতে চাইরে না তে চাইরে বারো আনাই মিশে চুপ করে রয়েছে যে আল্লাহ আর কিছু না কয় এর মধ্যে সারছে ধুমসা ম্যাক ঝড় সারছে ডিম সিরিপি করে আসতেছে এখন এতক্ষণ তো খেয়াওয়ালা বাইসেল নৌকা এখন না বাইয়ে বইছে ডিল ছাড়িয়ে দিছে এখন বলতে ওহে কর্ণধার তাড়াতাড়ি নৌকা বাও আকাশে মেঘ করেছে নৌকা ডুবে যাবে খেয়াল কা সার ডুবে গেলি কোনো অসুবিধা নাই সাঁতার কাটিয়ে কিনারে উঠে যাবো আমেরিকা আমি তো সাঁতার কাটতে পারি না ডুবে মারা যাবো তাহলে তোমার জীবন ষোলো নাই মিছে আমি টেক্সি বারো আনাই যাই তোর জীবন ষোলো আনাই মিছে কথা কর না আরে নৌকা ডুবে গেলি আমার বারো আনা যাই যাক আমি সাঁতার কাটতে পারি চাইরে না যে পাড়ে উঠে যাবো তোর বারো আনা ঠেকাতে পারবে না তুই বইয়ে শীত হয়ে থাকবি তোর বুড়িটা শগুনি খুশি খুশি খাবে তোর ইংরেজি বাংলা অঙ্ক নদী পার হতে পারবে না কথা কর না কেন আইএ পাস বিএ পাস এমএ পাস ডাক্তার ইঞ্জিনিয়ার ফুল সিরাতের নদীর মধ্যে পড়িয়ে পড়িয়ে মরিয়ে থাকবি পাড়ে উঠতে পারবি না খালি কোরআন পাস আর হয়ে উপর চলে যেতে পারবি কথা কর না কেন কোরআন পাস তো ষোলো আনা পাস কোরআন ফেল তো ষোলো আনাই ছোট ছোট মানুষ কয়দিন করে ঘুমালি রাগ করে ঘুমা আর ঘুমাবে না আল্লাহ আস্তাগফিরুল্লাহ তাহলে সবচাইতে শিক্ষিত কে যে কোরআন জানে সে কথা কন কোরআনে মানুষকে যেভাবে দ্রুত দামি বানাইতে পারে অন্য কোন বিদ্যায় তা পারে ঠিক না আমি আমারে দিয়ে খুশি হই আমার গোপালগঞ্জে কত বড় বড় অফিসার আছে না আর পুলিশের তো কারখানা যে থানায় যাব সেই থানায় গোপালগঞ্জের ওসি সেকেন্ড অফিসার বাগা বাগা বড্ডা বড্ডা সবই গোপালি পুলিশ কয়জন গেছেন কয়জন রয়েছে একমাত্র প্রধানমন্ত্রী ছাড়া বর্তমানে গোপালগঞ্জের এমপি কে তাও সবাই জানে না গোপালগঞ্জের এমপি মন্ত্রী অন্য যত বড় যে ই হোক না কেন আল্লাহর রহমতে আমার চাইতে বাংলাদেশে বর্তমানে পরিচিত কেউ নেই গোপালগঞ্জে সব ফেল আমার কাছে আমি তো আইয়ে বিয়ে কিচ্ছু পাস না এ পাস ও পাস খালি শুধু কোরআন পাস আল্লাহর কোরআন বলে সারা বাংলাদেশ আমি পরিচিতি পাইছি আরে জেনারেল বলে এই মর্যাদা আমি পাইতাম না যত বড় অফিসার হয়ে এই মর্যাদা আমি পাইতাম না ঠিক কি ঠিক না বিশ্বের যে কোন এয়ারপোর্টে নামলে যে কোন এয়ারপোর্টে নামলে আমার কিছু কিনে খাওয়া লাগে না সব এয়ারপোর্টে আমার ভক্তবৃন্দ আছে যেখানে যাই কোন জায়গায় যে কিছু কিনে খাওয়া লাগে না দোকানদার একদম ফ্রি করে দেয় আবার সাথে যারা দেখছে তারা কয় দোকানদার তুই আর একদিন ফ্রি হয়ে যাই সেটা আমি দেবো বাড়িতে বেরোনো করে এ পর্যন্ত কিছু কিনে খাওয়া লাগে না আল্লাহ আমি এসে আর কি চাই করে দুনিয়া এসে কি চাই আল্লাহ আল্লাহ তাআলা যদি আমার ঈমান আমলটা ঠিক করে নিয়ে যাওয়ার তৌফিক দেয় হাদিসে আছে ইয়াশফা ইয়াউমাল কিয়ামাতে সালাসা হাসরের মাঠে তিনজন অফিসার সুপারিশ করতে পারবে মানুষকে তিনজন অফিসার কয়জন ডিসি এসপি টিওনো হ্যাঁ তিনজন এই তিনজন নাকি এক নম্বরে আল আম্বিয়া নবীরা দুই নম্বরে আল ওলামা আলেমরা তিন নম্বরে সোহাদা
শহীদরা এই তিনজনের সুপারিশ করতে পারবে। তো যদি আমি আমাকে ঠিক করে নিয়ে যাইতে পারি তাহলে কিয়ামতে আমি সেকেন্ড অফিসার, নবীরা ফার্স্ট প্রধান, প্রথম ফার্স্ট গেজেটেড অফিসার, আমি সেকেন্ড অফিসার। দুনিয়ায় খাইলাম জম্মের খা, আখেরাতে যদি পদ পজিশন পাই, এটা তো কোন আইয়ে বিয়ে দিন, এটা তো আমি কোরআন দিয়ে পাইছি। দেখেন ছেলেরা লেখাপড়া যাই করুক, ইংরেজি বাংলা যাই করুক, খুঁজতে যে ভালো মেয়ে খুঁজতে গেলেই তারা কয় আমাদের সাথে যোগাযোগ করে, হুজুর দেশে তো এখন যথেষ্ট মহিলা মাদ্রাসা, আমি একটা একটা মহিলা মাদ্রাসাতে একটা মেয়ে আমার খুঁজে দেন, বিয়ে করবো। তুই তো কলেজে পড়িস, কলেজের মেয়ে বিয়ে কর, ওর মধ্যে কিছু নাই হুজুর, কিছু নাই জানি, কিছু নাই, ও খালি মাইয়ে রয়েছে, ওর মধ্যে কিছু নাই। কথা তাহলে দিনদার মাইরে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলেরাও পছন্দ করে, তারাও খোঁজে এই জায়গা। আল্লাহর রহমতে, আল্লাহর রহমতে এখন আদর্শ মা, শরীয়ত সম্মত বোরকা পরা মা, আল্লাহর রহমতে কুরআন পড়ানো বালি মা ঘরে ঘরে এসে গেছে, ঘরে ঘরে এসে গেছে, মহিলা মাদ্রাসার ওসিলায় হাজার হাজার। এই যে কালকে কয়দিন আগে আমি কয়দিন আগে কুষ্টিয়া বড় আলচারা মাদ্রাসায় দিয়ে আসলাম মেয়েদেরকে, এক মাদ্রাসাতে 42 জন মেয়ে এক বছরে মাওলানা পাশ করে গেছে, 20 জন, 30 জন, 35, 40 জন, 50 জন, 100-150 মাওলানা হয়ে যাচ্ছে প্রত্যেক বছর, হাফেজ হয়ে যাচ্ছে। একটা মা যদি আলেমা হয় তাহলে ওই বাড়ির ওই মায়ের পেট থেকে সন্তানটা আল্লাহর রহমতে কোনো খারাপ হওয়ার আশা করা যায় না। ডাইস ভালো, সাজ ভালো তো পিঠা ভালো, কথা কন না, সাজ ভালো তো পিঠা ভালো। এই ভালো একটা সাজ যদি পাইতে হয় তাহলে আপনার মেয়েকে বানাইতে হয়, তাহলে আপনার মেয়েকে মাদ্রাসায় পড়ান। আদর্শ সন্তান পাইতে হলে আদর্শ মা লাগবে। বাপের চাইতে সন্তানের উপরে মায়ের ভূমিকা বেশি, বাপের ভিটে বসবাস করি অথচ ব্রিটেন নাম মাতৃভূমি, ঠিক না? আমরা কি বাপের বাড়ি থাকি না মার বাড়ি থাকি? কসির দুই একজন গরজামাই আছে, সেটা তুমি রিয়ার যদি একটা এ গরজামাই আবার আর রাখবে কায়দা ইসরায়েলি কে মতো এগে যে পাওয়ার শালা শুনিন যে তাড়ায় দেশে বাড়িতে ও ও ও গেই মাতু বাড়ি এই ইসরায়েলি গেই মতো দুটি আটটা কসিত গরজামাই আছে আর বাকি সবই তো আমরা বাপের পিঠে জন্ম, বাপের ভাষা, ভাষা বাপের এলাকাতে ভাষা শিখছি, অথচ ভাষার নাম মাতৃভাষা, জমির নাম ভূমির নাম মাতৃভূমি। বোঝা যায় যে সন্তানের উপরে মায়ের প্রভাব বেশি, ভাষা শিখে মায়ের থেকে। বাপ তো বাইরে বাইরে থাকে, মা যা কয় ছেলে মেয়ে কিন্তু তাই শেখে, মায়ের ভাষা শেখে। এই জন্য মা যদি হয় আদর্শ মা, সন্তানও হবে আদর্শ সন্তান। মা যদি হয় আল্লাহ আলী কোরআন পড়নে আলী, সন্তানও হবে আল্লাহ আলী কোরআন পড়নে আল্লাহ আলা কোরআন পড়নে আলা। আল্লাহ তাআলা আমাদের মাতৃজাতিকে সহি দিন শিখার তৌফিক দান করে, বলেন আমিন। এমনি ব্লাং ওয়াজ করে কাজ হবে না, কি যে ওয়াজ যা করি না, যে মেয়েদের রাগ করি, ধমক দেই, জাহান্নামের ভয় দেয়, এদের কাজ ভারী একটা হবে না, সেদিন শেষ হয়ে গেছে। আমি যতটুকু কাজ করি তার চেয়ে বেশ কি মারে বেশি সিনি তোমার মতো। সেদিন কে খুঁজুর আমাকে ভাষার দ্বারে বসে ভিটে খেয়ে গেল, কি কব কর কায়দা আছে আল্লাহ আমার বাংলায় আমি কব, বুঝলি বুঝুক না বুঝলি, আল্লাহু আকবার। তো এখন এদের এই মহিলাদেরকে ভালো বানানোর চুলের আগুন, চুলায় আগুন, অনভিজ্ঞ মহিলা নতুন বউ ডাকাইলে মাইয়া গিরামিয়া বিয়ে হয়েছে, এ তো চুলোয় রান্না অভ্যাস নাই, গ্যাসে রান্না ওখানে গিরামিয়া এসে আলগা চুলায় রান্না করা লাগে, লাকড়ি দিয়ে কাষ্ট দিয়ে চুলায় রান্না করতেছে, শেষমেশ তরকারি প্রায় শেষের দিক, আর 2-5 মিনিট জাল দিলে রান্না হয়ে যাবে। ওরা অনভিজ্ঞতা বশত কটুকের জন্য কটুক লাকড়ি দেয়া লাগে, ও 5-6 হাত বাঁশ একখান ধরাই দিছে, এই বাঁশের শেষ পর্যন্ত পোড়াতে যদি হয় তাহলে ওই তরকারি থাকবে কোড়াইতে আগুন ধরে যাবে, ঠিক না? এখন কি করতে হবে, তরকারি তো উপযুক্ত টাইমে নামাইতেই হবে, নামাইয়া আবার আগুনটা নিভে আসতে হবে না, বাসের এক মুখ চুলার ভিতরে আর এক মুখ বেড়ার সাথে, রান্নাঘরের বেড়ার সাথে, ওই অবস্থায় রেখে যদি ঘরে চলে আসে তাহলে ভাত খাওয়ার আগে বাড়ি ঘর খেয়ে ফেলবে না আগুন। এখন কি হতে হবে, আগুন নিবেতে, আগুন নিবেনের দুটি পদ্ধতি, দুই পদ্ধতিতে আগুন নিবেন, যে একটা হলো লাকড়ি বাসটা ভিতরেই থাকবে, বালতি দূরে পানি ঢেলে দিতে হবে চুলোর ভিতরে, তো চুলোর ভিতরে জ্বলন্ত আগুনে যদি পানি ঢেলে দেয় দেখবেন ধুমোয় দিয়ে ছাই দিয়ে ভুগলা মেরে ওঠে, ও যদি মুখ বরাবর আসে তাহলে অ্যাক্সিডেন্ট করবে, ওই অবস্থায় সালে লেগে গেলেও বিপদ আছে। তবে যদি মোটামুটি লক্ষ্য করে দেয় তাহলে চুলোর আগুন নেবে, তো ওইভাবে পানি ঢেলে নিবেনও যায়,
কিন্তু ধুমো টুমোতে ময়লা হয়ে যাবে ঘর। আর মুখ দিয়ে বাঁশ খান রয়েছে, আপনি তো পানি ডেলিতে চলে আসছেন, কিছুক্ষণ পরে ওই বাঁশের মাথায় ধুমো ধুমো আগুন থাকে, আস্তে 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 আবার ওই পানি শুকিয়ে যায়, আস্তে আস্তে আগুন তৈরি হবে, যেহেতু লাকড়ি রয়েছে ভিতরের থেকে আবার নতুন করে আগুন তৈরি হয়ে বাঁশ দিয়ে ভাইয়া পুরো বাড়ি পোড়ায় ফেলতে পারে। এই পদ্ধতিতে আগুন নিবাইলে এই নিবেনুর মধ্যে নিরাপত্তা একশো একশো না। আর একটা পদ্ধতি আছে নিবেনু, সেই পদ্ধতিতে নিবেলে নিবেইলে 100% নিরাপত্তা, সেটা হলো পানি ফুনি ডালা লাগবে না, বাঁশ খান্ডে বেরোয় গেল, বাঁশ খান্ডে চুলার মুখ থেকে সরাইয়া বাইরে এক জায়গায় নিয়ে ফেলাই দাও, তাতেই চুলের আগুন নিভে যাবে আর থাকবে না। আমরা এই যে ওয়াশ করি উপর দিয়ে ধম করে পানি মেরে দেই, সব জাহান্নামে যাবি, দোজখে যাবি, ইয়া হবে তা হবে, ধ্বংস হয়ে যাবি, এলো বালতি করে পানি মেরে দিছি, সময় সময় বুগলা মারিয়ে উঠে বক্তারে স্টেজে মার শুরু হয়ে যায়। সুন্দর কৌশল, মুহূর্তে বাস সরাই ফেলো, মেয়েদের সবাই সংকটের মাদ্রাসায় পড়াও, কমপক্ষে নুরানি প্রশিক্ষণ যদি পায় ছোটবেলায় তাহলে ওই মাই আইএবিএম এ পাশ করলেও আল্লাহর রহমতে সরোয়ার্দি উদ্যানে ওই সমস্ত পার্কে পড়কে যাইয়া তসবিটি বাটি বিয়রবে না, ওই সর বা কুয়া কাটা সরের পাশ যাইয়া আকাম কুকাম করে বেড়াবে না, ওই রাত বর ভোল করা করি করবে না, কোনো মতে একটু নুরানি প্রশিক্ষণ যদি দিয়ে ছেড়ে দিয়ে যায়, এইটি হলো চুলার মুখ থেকে বাস বের করে ফেলানো, কথা বলেন ঠিক কি ঠিক না? এছাড়া ভালো করার কোনো ব্যবস্থা নাই, ভালো করার কোনো ব্যবস্থা নাই। আপনাদের এই মহিলা মাদ্রাসাকে আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। ভালো ফলাফল আসতেছে কিনা এখান থেকে? মেয়েদের বোরকা দেখছেন না, ছোট্ট ছোট্ট মেয়েরা মেধা খুব ভালো, এদের ব্রেন এত সুন্দর, মেয়ে মহিলা মেয়ে, আমার মেয়েটা মাত্র 1.5 বছরে হাফেজ হয়ে গেছে, 1.5 বছরে হাফেজ হয়ে গেছে, ছোট আট্টুগাট্টা ছোট মেয়া, মাদ্রাসায় 2-3 দিন যাই আইসেই আমারে ইন্টারভিউ নিচ্ছে, আমি অজু বানাচ্ছি, আমার অজু দেখতেছি, আমি কেমন তুমি অজু শিখতেছো? কয় না আমি তো অজু পারি, তোমার অজুর ভুল ধরতেছি, কি ভুল পাইছো? কয় তুমি দুটো ভুল করছো অজুতে, কি ভুল? কয় যে অজুতে 3 বার কুলি করা সুন্নাত, তুমি 7 বার কুলি করছো। দাবি করেন যে মা আমি তো পান খাই, পান খা কুলি 3 কুলি তুই হয় না। কয় তুমি তাহলে পানের কুলি আগে করো, অজু করার আগে তুমি পানের কুলি করে পরে অজু জমির জন্য তুমি 3 বার কুলি করবে। আমি বলি থ্যাংক ইউ, সত্য কথা বলেছিস মা, এ ভুল স্বীকার করলাম, মেনে নিলাম। আর একটা কি কয় যে পায়ের আঙ্গুল হাতের ছোট আঙ্গুল দিয়ে নিজ দিয়ে খেলাল করতে, তুমি যে উপদ্রব করলে। তা আমি বললাম যে আমার তো পায়ের আঙ্গুল একটু ব্যাকা ব্যাকা, ওই একদিক দিয়ে হয় না, দুই দিক দিয়েই করছি মা। আর তুমি চেষ্টা করো নিচের দিকে একদিক দিয়ে খেলাল করবা, ছোট মানুষ মাত্র 2-3 দিন মাদ্রাসায় গেছে, এদের ব্রেন ভালো, এদের তো অন্য কোনো ঝামেলা নাই, মোবাইল টোবাইল নিয়ে ফিকির কম, কাজে ওরা শেখে ভালো। ছোট ছোট বাচ্চারা যখন বোরকা পরে হাঁটে, বলেন তো দুনিয়া এত ভালো পোশাক আর কিছু মনে হয়? যত পোশাক হোক এর চাইতে ভালো আর কোনো পোশাক মনে হয়? এই জন্য মেয়েদেরকে আদর্শ শিক্ষা দেন, কোরআন শিক্ষা দেন, মহিলা মাদ্রাসায়।